আজকে আমি আবার এসেছি। আমি আজকে একটা একেবারে অন্যরকম একটা মানে টপিক নিয়ে আলোচনা করি আপনাদের কাছে। আশা করি সবাই এই বিষয়টার সঙ্গে পরিচিত এবং খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো রিভেঞ্জ, প্রতিশোধ। আমাদের চারপাশে, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিপার্শ্বিক জীবনে এগুলো কিন্তু আছে। প্রতিশোধ শব্দটা খুব পরিচিত। তো প্রতিশোধ কি মানে সেটা যদি বলি, তাহলে আমার নিজের ভেতরেই একটা আগুন তৈরি করা, একটা মানে আগুন জ্বালানো। এবার সেই আগুন জ্বালানোটা, সেই আগুনে আমি নিজে পড়ছি এবং আমাকে কেন্দ্র করে আমার চারপাশে যারা আছে তারা প্রভাবিত হচ্ছে, তারাও তার তাপটা পাচ্ছে। আমার মতো সরাসরি না পড়লে তারা কিন্তু ভীষণভাবে মানসিক একটা যন্ত্রণা পাচ্ছে। এবার মানসিক যন্ত্রণাটা প্রথমে আমি পেয়েছি, আমি যদি আমার কথা বলি, মানে যারা প্রতিশোধ নেয়, যারা রিভেঞ্জ নেয়। কেন নেয়, কিসের জন্য রিভেঞ্জ নেয়? ধরুন একটু আলোচনা করি যে কিছু মানুষ আছে ব্যক্তিগত জীবনে বা অর্থনৈতিক জীবন বা তার সামাজিক বা পারিপার্শ্বিক যে জীবন আছে সেখানে সে ভীষণভাবে বিতাড়িত, সে ভীষণভাবে সেখান থেকে কিন্তু বঞ্চিত, তাকে তার প্রাপ্যটুকু দেওয়া হয়নি। এই যে প্রাপ্য যদি না পাই, যেটা আমি ডিজার্ভ করি, যেটা আমার একটা মানে সাংবিধানিক একটা মানে অধিকার, আমি যদি সেটা না পাই, কেননা তার বিনিময়ে আমি আমার কর্তব্যটুকু পালন করেছি, যদি না পারি, যদি কোনো কোথাও কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা আমাকে সেই সমস্যাটা ধরিয়ে দিতে হবে। তো এই যে আন্ডার এস্টিমেট করা কাউকে, এই তোমার দ্বারা কিছু হবে না, তো তুমি এটা পাচ্ছ না, তুমি পাচ্ছ না, বা এই ওই ও অত মানে যদি বাড়িতে যদি কেউ বলে, খুব নিকট খুব কাছের মানুষ যারা, যাদের থেকে আমরা সব থেকে একটা ভালো মানে বিহেভ আশা করি, একটা পোলাইট, একটা অবশ্য একটা মায়া মমতা, যেখানটা থেকে আমরা একটা সাহায্য আশা করি, তাদের মধ্যে থেকে যদি কেউ বলে যে ওই পাশের বাড়ির ছেলেটা এত পরিশ্রম করছে, তুমি পাচ্ছ না, কিন্তু যিনি বলছেন বাবা মা বা অন্যান্যরা, তারা পাশের বাড়ির ছেলেটির এবং আমার বাড়ির ছেলেটির সিচুয়েশানটা যে এক নয়, এই বিচার বোধের জায়গাটুকু তৈরি না করে থরলি একটা কথা তাকে বলে দেওয়া, এবং তার সেখানে তার একটা আত্মসম্মানে আঘাত লাগছে, সে ট্রাই করছে, সে বারবার চেষ্টা করছে এবং তার ভুল আছে সে নিজে বুঝতে পারছে, কিন্তু সে ওঠার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও তাকে আন্ডার এস্টিমেট করে রাখা, তাকে বঞ্চিত করা, তাকে মানে একটা অন্যদিকে ঠেলে দেওয়া, ফলে আস্তে আস্তে হচ্ছে কি, সে ক্রিমিনাল তৈরি হয়ে যাচ্ছে। সবাই পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? এবং আমি যেখানে যেখানে যাচ্ছি সেই মানুষগুলো আমাকে কোঅপারেট করার পরিবর্তে এই তোমার দ্বারা কিছু হবে না, যাও তুমি চলে যাও, এটা যদি না করে আমার মনে হয় তাদের সঙ্গে একটা কোঅপারেশন করাই যায়, কথা বলা যায়। আমি সেটার পরে আসছি। তারপরে ধরুন যে ফিনান্সিয়াল একটা দিক আছে, সেটা মানে এর মধ্যেই রিলেটেড, বা এমন কিছু প্রতিশোধ নেওয়ার মানুষ আছে, অহেতুক প্রতিশোধ নেয়। একটা শ্রেণী আছে, একটা ক্যাটাগরি আছে, অন্যের অ্যাচিভমেন্টটাকে সহ্য করতে পারে না। আমরা সাধারণত বলি যে এটা সাইকো একটা ব্যাপার আছে আর কি, কিন্তু তা নয়, ওটা তার একটা জন্মগত বৈশিষ্ট্য, মানে অন্যের ভালোটা সে দেখতে পারে না। মানে আমরা এখানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই এটা বলতে পারি, ক্ষীরের পুতুল সুরানি দুয়োরানি, অহেতুক একটা মানে জেলাস, অহেতুক একটা কারোর অ্যাচিভমেন্টের ওপরে মানে জল ঢেলে দেওয়া, যে তাকে একটা কিছু অ্যাচিভ করতে দেবো না, আর সে মেহনত করছে, সে লড়াই করছে, সে পরিশ্রম করছে, সে সেটা পেতে পারে, তাহলে তাকে অনুসরণ না করে তাকে পেছন দিক দিয়ে টানলাম বা তার সামনে গিয়ে তাকে বাধা দিলাম। এই এই যে প্রতিশোধ, এবং এই প্রতিশোধের স্পৃহাটা যত দিন যাচ্ছে, যত এক একটা শতাব্দীকে পেছনে ফেলে আমরা যত আপ টু ডেট সোসাইটির কথা তুলে ধরছি, বা ডিজিটাল একটা সোসাইটি বা একটা কান্ট্রি আমরা আপ টু ডেট হওয়ার সমস্ত কিছু চেষ্টা করছি, আমরা তার প্রচার দেখছি, কিন্তু প্রসারটা দেখছি না। কেন? আমাদের মনের ভেতরের যে বাসনা, যে পরিকল্পনা, মানুষের মনের ভেতরে যে ক্ষোভ আছে, প্রতিশোধ নেওয়ার যে আছে, কোনো টেকনোলজি ওই মনের ভেতরটাতে পৌঁছাতে পারেনি।
সব কিছু বাইরে বাইরে, সমস্ত কিছু একটা শো আপ আছে, সমস্ত কিছু একটা দেখানো আছে, কিন্তু আমরা কি, আমরা যখন রাস্তায় হাঁটি তখন কেউ না খেতে পাওয়া মানুষটা কেন না খেতে পেয়ে রাস্তায় বসে আছে? এই যে ইকোনমিক্যালি একটা ব্যালেন্স নেই, একটা সমতা নেই, এই যে বৈষম্য, এই বৈষম্য জায়গা থেকে কেউ প্রতিশোধ নিচ্ছে, কেউ শুধুমাত্র অন্যের অ্যাচিভমেন্টটাকে টলারেট করতে পারছে না সেজন্যে প্রতিশোধ নিচ্ছে। এবার এখানে এই প্রতিশোধ নিতে নিতে আমরা যেটা দেখেছি, ইতিহাস যেটা বলে যে ইতিহাস সাক্ষী আছে, আমি কিন্তু প্রাপ্যটা না পেলে আমি কিন্তু রুখে দাঁড়াবো, সেটা আমার কিছুটা আমার রাইট আছে, সেই রাইটটুকু আমার আছে যে আমি না পেলে আমি কিন্তু বাধা দেওয়াটা কোনোভাবেই আমার অধিকারের মধ্যে পড়ে না, আমি বাধা দিতে পারি না। হ্যাঁ, যারা আমাকে রিফিউজ করলো, আমি একটা ইন্টারভিউ গেলাম, আমি একটা কোনো কাজের কিছু নিয়ে গেলাম, আমাকে যারা রিফিউজ করলো, আমার সেই জায়গা থেকে পিছন ফিরে চলে আসার আগে প্রতিজ্ঞা করতে হবে যে এই জায়গাটাতে, এই চেয়ারটাতে আমি কিন্তু একটা সময় বসতে পারি এবং আমি সেটা করে দেখাবো। এই জেদটা ভেতরে নিয়ে যদি কেউ চলে আসে তাহলে সে কিন্তু আরও দশজনকে সেটা শেখাতে পারবে, কিন্তু যদি সে পেছনটা ফিরে মনে করে যে আমি সবাইকে দেখে নেব কথাটা, এই যে একটা রাফলি একটা রূঢ় ব্যবহার, রূঢ় কথা যে আমি দেখে নেব, আমার দেখে নেওয়ার কথা নয়, আমার ওখান থেকে একটা প্রতিজ্ঞা করা, একটা দৃঢ় মানসিকতা নিয়ে আমার আশা যে আমি ওই চেয়ারটাতে বসতে পারি, আমি সেটা ডিজার্ভ করি এবং আমি ওটাতে বসবো, আমি এরকম পরিশ্রম করবো, একটা সময় ওরা যেন আমাকে খুঁজে নেয় এবং বলতে পারে যে হ্যাঁ সেদিন তোমাকে প্রত্যাখ্যান না করলে আজকে তুমি এই জায়গাটাতে বসতে না। তাহলে ওখানে প্রতিশোধের প্রতিকারটা আমার মনে হয় এরকম হওয়া উচিত। এবার যারা শুধুমাত্র একটা জেলাস, যেটা বলেছি আমি আলোচনা করেছি, তার কী প্রতিকার আছে? আপনাদের মনে হচ্ছে যে সব কিছুরই একটা প্রতিকার তো দেবো আমরা, আমরা একটা বার্তা সবার কাছে পৌঁছাচ্ছি। জেলাস ফিল যারা করে, আমার ব্যক্তিগত একটা মত মানে কথা আছে আমি বলি যে কোনো মানুষ শত্রু নয়, তাদেরকে বন্ধু তৈরি করো, তাদেরকে কাছে যাও, তার যে ভেতরে এই যে জিনিসটা তৈরি হয়েছে তারও কোথাও না কোথাও একটা কারণ আছে, একটা শিকড় কোথায় থেকে গেছে এখনও যে অন্যের অ্যাচিভমেন্টে সে একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, কেন তার সেই শিকড়টাতে যাও, সেই যে শিকড়টা, সেই যে ক্ষতটা নিয়ে যে শিকড়টা তার ভেতরে জাল বিস্তার করেছে, অনেকটা প্রভাব বিস্তার করেছে, সেই শিকড়টাকে তুলে ফেলতে হবে, মানে তার সঙ্গে মিশতে হবে, তাকে কথা বলতে হবে, তার কি ডিমান্ড আছে বা সে কেন এরকম করে তাকে বোঝাতে হবে। আমরা কি বোঝাই, আমরা কী করি তার ক্ষেত্রে, কী করি এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে আমরা ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি। ও যদি দেখতে পাচ্ছি আসছে তাহলে আমি তাকে, আমি অন্য রাস্তা অবলম্বন করবো, এটা কিন্তু কখনো করবো না। আমরা তার সঙ্গে কথা বলবো, তার যে ভেতরের যে একটা শূন্যতা রয়েছে সেই শূন্যতাটা কেন রয়েছে সেটা আমরা কিন্তু অ্যানালিসিস করার চেষ্টা করবো। তাহলে কী হয়, প্রতিশোধের যে একটা স্পৃহা আছে, যখনই সে শেয়ার করতে পারছে কারোর সঙ্গে, সে বলতে পারছে, এবং এখানে সব থেকে বড় যে বিষয়টা আছে মানুষের কথা শোনার, এই জায়গাটা আমাদের একেবারে এত বড় গ্যাপ হয়েছে, এত বড়, মানে আমি আমি কেন্দ্রিক, আমি সকালবেলা বেরোচ্ছি ইনকামের জন্য, আমি আমার ফ্যামিলিকে দেখবো, আমি ঘুরে আসবো, উইকেন্ডে আমি আমার ফ্যামিলি নিয়ে বেরোবো, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমার বাড়িটাকে ঘিরে যে বাড়িগুলো একটা দেয়ালের মতো করে তৈরি হয়ে আছে, একটা পাহাড় হয়ে আছে, তারা তাদের কাছে যাই, তাদের বাড়িতে যাই, কারো কোনো সমস্যা আছে বা উইকেন্ডে তাদের সঙ্গে একটু কথা বলি, আলোচনা করি, বা এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা ডিজিটালের কথা বলছি কিন্তু সমস্ত কিছু হাতের মুঠো এসেছে, কিন্তু মন বলে তো একটা জায়গা আছে, মন লোকেশন হয়তো নেই মনের মধ্যে, শরীরের মধ্যে কোথাও মনের লোকেশন নেই, কিন্তু একটা মানসিকতা একটা ব্যাপার আছে, একটা মন আছে, সেই মনটাকে ডায়াগনোসিস করা, সেই মনের কাছাকাছি যাওয়া, সেখানটাতে একটা ভীষণ বড় দূরত্ব কিন্তু তৈরি হয়েছে। আমরা কিন্তু এই দূরত্বটা কখনোই কামনা করি না, এই দূরত্বটা যখনই বাড়ছে তখনই প্রতিশোধের একটা বিশাল বড় ক্ষেত্র তৈরি হচ্ছে, একটা প্রতিশোধ নেওয়ার জায়গা তৈরি হচ্ছে, এবং সেখান থেকে সে ক্রিমিনাল, সে টার্গেট হয়ে যাচ্ছে প্রশাসনের, সে টার্গেট হয়ে যাচ্ছে একটা সুস্থ স্বাভাবিক সংস্কৃতি সম্পন্ন সমাজের চোখে, সে সমাজ বিরোধী, এবং পরিবারের চোখে সে একটা মানে খারাপ ছেলে, বা কখনো সে ভালো একটা বার্তা দিতে পারছে না, কিন্তু না, তাকে তাকে কিছুটা কিছুটা জায়গা তাকে ছেড়ে দেওয়া হোক, তাকে তাকে একটা জায়গা দেওয়া হোক,
যেমন মানে সবাই থাকি আমরা, তাকেও তাকে দেওয়া হোক সেরকম একটা আস্তানা তাকে দেওয়া হোক, তাকে ইকোনমিক্যাল হোক বা মানে সোশ্যালি হোক বা ব্যক্তিগত কোনো সমস্যা আছে কি না সেইগুলো তাকে তার সামনে তুলে ধরা হোক বা তার প্রবলেমগুলো সে শেয়ার করতে পারে। আমি শুনবো 10 মিনিট, আমার 10 মিনিট কারোর কথা শোনাতে আমার মনে হয় না আমার সারা জীবনের মূল্যবান সময়ের মধ্যে 10টা মিনিট বৃথা যাবে, এটা কিন্তু আমি কখনো মনে করি না। ওই 10টা মিনিট আমি তার থেকে শুনে মনে হয়েছে যে এরকম সলভটা যদি আমি করতে পারি, তার সামনে একটা রেমেডি একটা প্রতিকার নিয়ে যদি আমি দাঁড়াতে পারি তাহলে কিন্তু তার সমাধান হবে। এবং প্রতিশোধ নেওয়ার যে একটা ভীষণ বড় একেবারে স্পৃহা, যে আগুনটা সে ভেতরে জ্বলেছে সেই আগুনে সে নিজেই আস্তে আস্তে কিন্তু জল ঢালতে পারবে, সেই আগুনটাকে নিভিয়ে দিতে পারবে। তাহলে যেটা হয়েছে যে আমরা সবাই সবার সঙ্গে মিশে সবার প্রবলেমটাকে আমরা শেয়ার করি, শুনি বা আমাদেরটা শেয়ার করি, আমাদের ভালো অভিজ্ঞতাটা তাকে দিতে পারি এবং তাদের কথা শুনি, এই কথা শোনার মানুষের সংখ্যা কিন্তু কমে গেছে। আমরা যতই বলি যে আমাদের সমাজ এগিয়ে গেছে কিন্তু কোথাও না কোথাও মনে হয়েছে যে মনের সঙ্গে মনের দূরত্ব বেড়েছে, মানে সমাজ এগিয়ে যায়নি, সমাজ কিন্তু আস্তে আস্তে সংকুচিত হতে হতে এত একটা ছোট এত একটা সংকীর্ণ জায়গায় এসে গেছে যে এই রিভেঞ্জ একেবারে বিস্তারিত একটা মানে বিস্তৃতি লাভ করেছে এবং ছড়িয়ে পড়েছে। এই প্রতিশোধটা কিন্তু সমাজকে ধ্বংস করবে, একটা জাতিকে ধ্বংস করবে, একটা রাষ্ট্রকে ধ্বংস করবে, আমরা সেটা কিন্তু কামনা করি না। আমরা যেটা করি প্রতিশোধ নেওয়া মানুষগুলোর কাছে পৌঁছাই, প্রতিকারের ব্যবস্থা করি। আজকে আমার মনে হয়েছে যে এটুকু বললাম, পরবর্তীতে যদি সময় পাই তাহলে এটা আরও একটু বিস্তারিত আলোচনা করা যাবে বা আরও কিছু ভালো বলা যাবে। তবে আজকের এই প্রোগ্রামটা যারা দেখছেন তাদের যদি বাড়িতে কোনো এরকম কেউ থাকে আশেপাশে বা বাড়ির মধ্যে, তারা অবশ্যই প্রোগ্রামটা দেখে লাভবান হবেন বা একটু ভাববেন। আমার উদ্দেশ্য হলো যে কথাগুলো আমি বলবো, যে বার্তাটা আমি বলছি, আজকে আমি তো এই ক্যামেরার সামনে অনেকটা সময় নষ্ট করছি, কেন করছি আমার মনে হচ্ছে না, কিন্তু এই সময়টা আমি সবাইকে দিচ্ছি, এই সময়টা আমি অল ওয়ার্ল্ডকে দিচ্ছি, এই যে সময়টা দিচ্ছি আপনারা সময় দিন, সময়টাকে স্পেন্ড করুন, টাইমটাকে স্পেন্ড করুন সবার সঙ্গে এবং এগুলো শুনুন। যদি মনে হয় ভালো লাগছে তাহলে আমি আবার আসবো এই চ্যানেলে, আপনাদের সমস্যা নেই, অবশ্যই ভালো লাগা থাকবে। আজকের মতো এইটুকুই।